অন্য কারো হাতে তোমার সুখকে আমানত দিও না, কারণ সে হারিয়ে গেলে তোমার সুখকেও আর তুমি ফিরে পাবে না। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। আমরা শুধু মুখেই বলি, সৌন্দর্য থাকে মনে, চেহারাতে নয়, কিন্তু বাস্তবে সবাই চেহারার সৌন্দর্যই খোঁজে, মনের সৌন্দর্য নয়। মানুষ আপনার পিছনে বাজে কথা বলে তিনটি কারণে। এক, যখন সে আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। দুই, আপনার যা আছে তাদের সেগুলো নেই। তিন, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখে, সে সত্যিকার অর্থে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে, সে তাকে কখনো ভুলতে পারে না। আমি ব্যর্থ হয়েছি, ঘুরে দাঁড়িয়েছি, আমি দুঃখ পেয়েছি, সামলে নিয়েছি, আমি ভুল করেছি, শিক্ষা নিয়েছি, আমি অনেক প্রতিকূলতা সত্ত্বেও লড়াই করে বেঁচে আছি, আমি নিখুঁত নই, আমি একজন মানুষ, এটাই আমার সবচেয়ে বড় পরিচয়, আমার যা আছে তাই নিয়ে আমি খুশি। তুমি তাকেই ভালোবাসো যে তোমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলবে, রক্ত নয়, কারণ চাইলে রক্ত খুব সহজে বের করা যায়, কিন্তু চোখের জল নয়। চোখের জল তো শুধু তার জন্যই বের হয় যাকে মানুষ সত্যিকারের ভালোবাসে। কান্নায় লজ্জার কিছু নেই, যে ভালোবাসতে জানে সেই কাঁদতে পারে। সবার উপর রাগ করা যায় না, রাগ করতে অধিকার লাগে, যাকে বেশি আপন ভাবা হয়, যার উপর বেশি অধিকার, কেবল তার উপরই রাগ করা যায়। চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে, কিন্তু কষ্টের মেঘগুলো এত কালো যে শত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পেলাম না। তিনটা জিনিস ফিরে আসে না, সময়, কথা ও সুযোগ। তিনটা জিনিস হারানো ঠিক না, শান্তি, আশা ও সততা। তিনটা জিনিস সহজ না, স্বপ্ন, সফলতা ও ভবিষ্যৎ। তিনটা জিনিসে পতন হয়, অহংকার, মিথ্যা ও ঘৃণা। তিনটা জিনিস খুব দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস ও বন্ধুত্ব। স্বপ্ন ভরা জীবনে দুঃখ যখন আসে, সবাই তখন পর হয়ে যায়, কেউ থাকে না পাশে। কষ্ট যখন মনের মাঝে দিয়ে যায় ব্যথা, সবাই তখন ভুলে যায় সম্পর্কের কথা। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো। যে মানুষটা অল্পতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাওয়ার ক্ষমতাও তার তত বেশি। রবি ঠাকুর বলেছিলেন, ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা হাসি মুখেই খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় যে তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। সবচেয়ে বাজে অনুভূতিটা তখনই হবে যখন আপনি কাউকে খুব বেশি মিস করবেন, তার সাথে কথা বলতে চাইবেন, কিন্তু সেই মানুষটি আপনার কোনো কথায় সাড়া দেবে না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেব না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও, কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয়। সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয়। স্বপ্ন দুই প্রকার, একটা হলো আমরা নিজে যেটা দেখি, আর একটা হলো
অন্য কেউ যখন আমাদের স্বপ্ন দেখায়, নিজের দেখা স্বপ্ন ভেঙে গেলে যতটা না কষ্ট হয় তার থেকেও বেশি কষ্ট হয় যখন কেউ স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙে দেয়। কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল, কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে। আগে নিজের কষ্ট বুঝো, তারপর কাউকে কষ্ট দিও। কারো জন্য দুঃখের স্ট্যাটাস দিয়ে কি লাভ, যে তোমার মনের কথাই বুঝলো না সে তোমার দু চার লাইনের স্ট্যাটাস দেখে কি বুঝবে। লক্ষ্মী মেয়েদের ছয়টি বৈশিষ্ট্য। এক, রাগ বেশি হয়। দুই, অল্পতেই মাথা গরম হয়। তিন, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। চার, মুখের উপর জবাব দিলেও হৃদয়টা নরম। পাঁচ, রাগের মাথায় উল্টো পাল্টা বলে দেয়। ছয়, সব কিছুর পর নিজেই কষ্ট পায়। আবেগ হলো পছন্দের মানুষটিকে এক পলক না দেখে থাকতে পারা। ভালোবাসা হলো পবিত্রভাবে ভালোবাসার মানুষের জন্য প্রিয় মানুষটির কাছ থেকে দূরে থাকা। যতই করি আমার আমার, কিছুই আমার নয়, খেলনা নিয়ে করছি খেলা, রয়েছে ভাঙার ভয়, মায়ার জালে জড়িয়ে আছি, চাই না বের হতে, ডাক আসলেই যেতে হবে, কেউ যাবে না সাথে। যার ওপর মায়া পড়েছে তার সঙ্গে শুধু কথা বলতেই ইচ্ছে করে, এই ইচ্ছেটি বিপজ্জনক, কথা বলা মানেই মায়া বাড়ানো। মিথ্যা ভালোবাসা গাছের পাতার মতো, কিছুদিন পরে ঝরে যায়। সত্যিকারের ভালোবাসা নদীর জলের মতো, যাকে আলাদা করতে চাইলেও আলাদা করা যায় না। আমাদের জীবনটা তো ওই চাঁদের মতো, যা সুন্দর অথচ একা। জীবনে একটা দারুণ স্বপ্ন ছিল, শুরু না হতেই ভেঙে গেল। একটা আশার প্রদীপ ছিল, জ্বলতে গিয়ে নিভে গেল। একটা প্রিয় মানুষ ছিল, পাওয়ার আগেই হারিয়ে গেল।